আগামীকাল ভৌমি একাদশী। এই একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধ গৌড় পুরাণে। আর আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাব শুদ্ধভাবে একাদশী পালনের বিধি, এবং তার সঙ্গে জানিয়ে দেব যারা একাদশী পালন করেন না, একাদশী পালন কেন করা হয় এই বিষয়টি। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন নবাগতা শ্রোতা, তাই তারা হয়তো জানেন না একাদশী আমরা কেন পালন করব। সেই বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব, এবং তার সঙ্গে যেটা ইউটিউব জগতে অন্য কোনো ভিডিওতে পাবেন না, হয়তো একাদশীর ব্রত ভাঙার নিয়ম। অর্থাৎ আপনি একাদশী তো পালন করলেন, একাদশীর ব্রত কীভাবে সমাপ্ত করবেন সেই বিষয়গুলিও পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়তো অনেকেরই জানা নেই। আজ আমি এই সব বিষয়গুলিতে সবিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে এই ভৌমি একাদশী, যে একাদশী আগামীকাল 23 ফেব্রুয়ারি মঙ্গলবার 2021 সেই ভৌমি একাদশীর সঠিক সময়সূচি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা আমাদের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলি, একাদশী যারা পালন করেন তাদের অতি অবশ্যই একাদশীর পালনের বেশ কিছু নিয়ম আপনার জানা দরকার আছে। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই ভিডিওতে আমি এই ভৌমি একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানাব, যেটি জানলে হয়তো অবাক হয়ে যাবেন। আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনার সময়টি বৃথা যাবে না এটা বলতে পারি। তাই একবার দেখুন, আর ভালো লাগলে নিচের কমেন্ট সেকশনে অতি অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, একাদশী কেন পালন করা হয় সেটি জানার আগে আপনাদের জানিয়ে দিই, আগামীকাল যে ভৌমি একাদশী বা জয়া একাদশী 23 ফেব্রুয়ারি মঙ্গলবার পালন হচ্ছে। পরাণ সময় সকাল 6:24 থেকে বেলা 10:16 পর্যন্ত। সুতরাং আপনারা এই মঙ্গলবার একাদশীর তিথি অতি অবশ্যই পালন করবেন। এখন আপনাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আছে, আমরা এই একাদশী তিথি কেন পালন করি? একাদশী তিথি পালন করলে জীবনের সৎ গতির উদয় হয়। অর্থাৎ আপনি যে বিভিন্ন রকমের কাজ করেন সেখানে ভুল ভ্রান্তি থেকে যায়। আমরা প্রত্যেকেই তো চাই যে আমাদের জীবনে সৎ বুদ্ধির উদয় হোক, তাই সৎ যে গতি তার উদয় হয়। একাদশী তিথি পালন করলে মাতা পিতার যে নরকবাসী হন না, অর্থাৎ আপনার মৃত্যুর পর যে মানুষ মানে একাদশী পালন করবেন তার বাবা মা পর্যন্ত নরকবাসী হবেন না। এবং এই একাদশী তিথি যদি পুত্র পালন করেন তিনি যেমন নরকবাসী হবেন না, তেমনি তার পিতামাতাকেও নরক থেকে উদ্ধার হবে। একাদশী তিথিতে অতি অবশ্যই পালন করলে আপনার জীবনে সকল প্রকারের সুকর্ম কিন্তু একেবারেই সংঘটিত হবে। আর একাদশীর দিন যদি পঞ্চরত্ন রবি শস্য খাওয়া হয় তাহলে কিন্তু পিতৃমাতৃ হত্যা সম পাপ হয়। এবার যে যতটা মানেন যে যেমনটা করেন। এই একাদশী তিথি ভাঙার নিয়ম আপনাদের জানিয়ে দিই।
এবং তারপর সর্বশেষে জানাবো শুদ্ধভাবে আপনি কিভাবে একাদশী পালন করবেন। আপনি একাদশী যখন পালন করবেন, পালনের পরের দিন দ্বাদশীর দিন আপনি একাদশী তিথি ভাঙবেন। কিন্তু এই একাদশী তিথি সঠিক নিয়মে না ভাঙতে পারলে আপনার একাদশী পালনের গুরুত্বই থাকবে না। বলা হচ্ছে পরের দিন সকালে স্নান করতে হবে এবং উপবাস থাকতে হবে, এবং সেই সময় এই পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান, গম এবং সর্ষে, তাছাড়া যে তিল, খই, তারপরে জব জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, এই পঞ্চ রবি শস্য আপনাকে কিন্তু ভগবানের কাছে নিবেদন করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতে হবে, বিষ্ণুদেবের কাছে নিবেদন করতে হবে। এবং পুজো সারার পরেই আপনি ওই একাদশী তিথি ভাঙতে পারবেন, তবেই আপনি এই পঞ্চ শস্য কিন্তু খেতে পারবেন, না হলে এই একাদশী তিথি সঠিকভাবে ভাঙা যায় না। এইবার আপনাদের বলবো খুব সহজে শুদ্ধভাবে একাদশী তিথি পালনের নিয়ম। সমর্থন পক্ষে বলছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করবেন। এবং অসমর্থন পক্ষে বলছে যদি আপনি এটা না পারেন, শুধুমাত্র একাদশীতে অনাহার করবেন। এক্ষেত্রে কোনোভাবেই এই একাদশীতে পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না, অর্থাৎ বর্জনীয় ফলমূল ধরনের সকল প্রকার খাবার আপনি খেতে পারবেন। তবে বেশ কিছু পুঞ্জিকা মতে একাদশীর দিন কিন্তু নির্জলা উপবাস করতে হবে। এক্ষেত্রে নির্জলা উপবাসের ক্ষেত্রেও রয়েছে আপনি সবজি ফলমূল গ্রহণ করতে পারেন, গোল আলু, মিষ্টি আলু, চাল, কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, ঘি জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে পারেন পুজো দেওয়ার পর। হলুদ, মরিচ এবং লবণ বর্জনীয়, হলুদ খেতে পারবেন না, লঙ্কা অর্থাৎ মরিচ খেতে পারবেন না, লবণ বর্জনীয়। আবার দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি, লেবু, ফলমূল অতি অবশ্যই আপনি কিন্তু খেতে পারবেন। অর্থাৎ সাধারণভাবে যেটা বলা হচ্ছে পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান জাতীয়, চাল, সুজি, মুরগি, গম জাতীয়, আটা ময়দা, সুজি, বেকারি রুটি, বিস্কুট, হরলিক্স, জব জাতীয়, ভুট্টা, খই, ডাল জাতীয়, খেসারি, অরহ, ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল এবং সর্ষে জাতীয় সর্ষে, সোয়াবিন, তিল, এইগুলি কিন্তু খেতে পারবেন না। এর সঙ্গে সিগারেট, বিড়ি, যে কোনো জাতীয় নেশাদ্রব্য একেবারে বর্জনীয়। এবং মনে রাখবেন, এটি আলাদা করে কিছু বলার নেই, তবু আপনাদের সামনে একবার উল্লেখ করছি, যারা একাদশী তিথি পালন করবেন, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রুদ্র ব্যবহার এবং স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং নিচের কমেন্ট সেকশনে লিখে জানান জয় মা লক্ষ্মী। বিদায় নিলাম, এবেলা আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিওতে আপনারই সঙ্গে। নমস্কার।